কি অবস্থা সবার? তো ভালো আছেন আশা করি। আর আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, আর ব্লগটা অনেক আগে বয়সটা দিচ্ছি যেহেতু পরে, তো এই যে পদ্মা সেতু দিয়ে শুরু করলাম। তো যা আসলাম হচ্ছে ঢাকায়, আমার ভাই আসবে মানে ছাব্বির আসবে, এই জন্য ওকে নিতে আসলাম আমি আর ইমন। তো বিকেলবেলা আবার একটু বেরো হয়েছিলাম ফুচকা টুচকে খাওয়ার জন্য, হাজব্যান্ড বললো চলো কিছু খেয়ে আসো, তো অনেক কিছু খাইছি। আর আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে আমি আসলে ভিডিওটা করতে পারিনি এই খাবারের সময়। তো এখন নিলাম একটু রোমান্টিক শট। তা আমরা এয়ারপোর্টে চলে আসছি, তো প্রায় 2টার মতো বাজে এখন। তো ভাই তো চলে আসছে, এই যে আমার ভাই, ভাই বড়দান। তো এই যে চলে আসছি আমরা, এখন আমরা গাড়িও ঠিক করা হয়ে গেছে, তো কোনো ওভারও পাইতেছি না, তো এমনি আমরা একটা গাড়ি ঠিক করছি। আর এই তো হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, আর প্রায় এখন দুইটা বাসায় যেতে খুব একটা টাইম লাগবে না, 20-25 মিনিট লাগবে। তো যেহেতু এত রাত চ্যামট্যাম হবে না, তো বুঝতেই পারছেন রাত্রেবেলা ঘুম ঘুম চোখে খুবই খারাপ লাগছে, আর সেই রকমের মশা এয়ারপোর্টে। আর এই হলো গাড়ি, গাড়িতে এখন বসবো, আর গাড়িতে ওঠার পরে আমরা ভাই বোনের যা শুরু করছি সেই লেভেলের গল্প, আর ওই গল্পগুলো দেওয়া যাবে না, মানে আমাদের এলাকার ভাষা আপনারা শুনলে অনেক হাসবেন, তো ওটা দিলাম না। তো এই যে আমরা গাড়িতে বসছি, তো প্রায় 2:30টার মতো বেজে গেছে, হ্যাঁ 2:30টার মতো বেজে গেছে। তো আমরা এখন বাসায় চলে আসছি, আর এই রিমন গেটটা খুলতেছে। তো বাসায় খাওয়া দাওয়া করতে করতে মানে 3টা বেজে গেছে, 3টা না বাসায় 3টারও বেশি, 3:30টার মতো। তো এই যে দুই ভাই, এই যে খুলবে এখন, একটা খুলবে আর একটা রেখে দেবে। তো কী কী আনছে একটু দেখি, তারপরে মোটামুটি সবকিছু মানে গুড় গাছ করবো। এই যে খেজুর, অনেক বড় বড় আর অনেক টেস্টি খেজুর। তো তারপরে আমরা আবার এই সকালবেলা চলে যাব বাড়িতে, মানে বাড়িতে চলে যাব। তো এই জন্য সব কিছু এখন গোছানো টোছানো করে, তারপর আবার আবদুল্লারে রেখেছে আবদুল্লা। আর এই গিফটগুলো আম্মু আমার জন্য পাঠাইছে, আম্মুরে আবার তার ভাই গিফট করছে, ওইগুলো আবার আমার জন্য পাঠাইছে। আর এই যে হলো আমার বাবা, এই যে আমার আব্বু। তো ছবিটা রিমন দেখাইলো, তারপরে বলে এই ছবিটা আমার কাছে রেখে দিয়ে যেহেতু আব্বু আম্মু ছবি তুলে না, তো এই জন্য রেখে দিব। আর এখন সকাল মানে সকাল 5টার মতো বাজে, আর এই যে ভিডিও করার জন্য এটা সাব্বির আমার জন্য আনছে। তো রেডি হয়ে গেছি আর আমরা বাড়িতে চলে যাব। এই যে সব কিছু ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে অলরেডি। আর এই হলাম আমি মহারানী। তো আমাদের ওভার ডাকা হয়েছে, এই যে ওভার ডাকতেছে, তাই একটু দাঁড়াই আসি। আবার খারাপও লাগতেছে, অনেকদিন ধরে বাড়িতে গেছি, আর কি করব, মানে আমার এখনও যেতে ইচ্ছা করেন, আবদুল্লাহ থাকলে বলতো আমি যাবো না। আর এই যাবো না কথাটা বলতে পারি না, কারণ ওরা তো আমায় রেখে যাবে না কিছু।